বন্ধুগণ বন্ধুগণ সবাইরে হাই হ্যালো করি। আজকে আমি আমার ভিডিওটা রাত্র 10টার থেকে শুরু করলাম। আর সবাইরে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যার সময় আমরা সবাই মিলে অনেক মজা করিয়ে কিন্তু বম পাঠাইছি। তারপরে সবাই একটু মিলিয়া ভাই বোন বাইরে গেছি পূজা দেখতে। আজকে আমরা প্ল্যান কিটা জানো, আমরা সবাই প্রথম শুরু করব এই যে শ্মশান খালি বাড়ির থেকে, তারপরে আমরা যেই মুগিয়া চরবাজার, কারণ আগামীকালকে চরবাজার অনেকটা ভিড় হইব আর নয়েন্ট্রি থাকবো, আর অতটুক জায়গা হাঁটিয়া যাওয়াটা একদমই সম্ভব না। তো ভাবছি আমরা আজকে স্কুটি বাইক মিলিয়ে আর সবাই মিলিয়ে চরবাজারের ভিডিওগুলো দেখলাম, আর আগামীকালকে সামনের যে টাউনের ভিডিও পূজাগুলো আছে তো এখানে আমরা দেখবো। তো প্রথমে আই গেছি শ্মশান কালীবাড়ি। তো আওয়ার আগে এখানে সঙ্গে সঙ্গে আরেকটা ক্লাবের কোন পূজা দেখতে পারছো, তো চলো আমরা যাই। আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আসলো, আজকেও ভিড় আসলো আর কালকে তো আরও ডাবলের ডাবল হয়ে যাইব। বিশেষ করে আজকে বাইরের কারণ হইলো এই যে আমার বই আছে না শিলচর থেকে, তাই সবসময় শিলচর দেখে, কোনো সময় করিমগঞ্জের পূজা দেখছে না তো এইখানে দেখছে আর কি। তো এখান থেকে আওয়ার সময় আমরা আই গেছি কত কই করিমগঞ্জ কলেজের মাঠে, কারণ আমরা জানি এটা আগামীকালকে ঢুকা তো মানে অসম্ভব হয়ে যাইব কিতা হইতাম। তো আমরা ভাবছি চলো আগে আগে আমরা ভিড় কম থাকতে থাকতে দেখিলাই। আমরা প্রত্যেকবারে এরকম করি, যেদিন ভিড় কম থাকে এই দিন নিজে, কারণ ভিড়ের মধ্যে আমি জানি না আমার ভিড় সহ্য হয় না, মানে পারি না আর কি। তো এখানে আইয়া আমার বইনে দেখি আর তো কর খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো, মানে খুবই ভালো লাগে। আর মারে দেখো কি সুন্দর লাগে না, বহুত ভালো লাগে মারে। তো চলো এখান থেকে আস্তে আস্তে, অত সময় আমি স্কুটি চালাইয়া আইসি আর এখন আমি আমার বইনটারে হ্যান্ড ওভার করছি। এখন তাইও পারে চালাইতে, বলছি এখন তুই চালাইবি, বহু সময় আমি চালাইছি, মানে কীটা কয় কত স্কুটির পিছিয়ে বইতেই আমার ভালো লাগে, সব কিছু দেখে উকে যাও, চালাইতে ভালো লাগে না বেশি একটা, ঠিক আছে। তো চলো আমরা এখন একটু সময় বাইরে দেখো আমরা খাইতে লাগে, খাওয়া মানে না খাইলে হয় না, না খাইলে হয় না। তো প্রথমে আমরা কইছি কীটা খাইবি, চলো মোমো খাই। এখানে মোমো কোনো সময়ই খাইছি না, বাট আজকে যে সময় ট্রাই করছি সত্যি খুব দারুণ আসলো মোমোটা। তোমরা কে কে এখান থেকে মোমো খাও কইও, তো আমরা প্রথমবার খাইছি কিন্তু ভাল লাগছে মোমোটা। এখানে চিকেন ভেজ দুটোই আসলো, তো আমার ভেজটা বেশি ভালো লাগছে, আর যারা চিকেন খায় তো চিকেন, আমি চিকেন খাই না তো চিকেন খাইছি না। দেখেন আমরা সবাই বুইয়া খাওয়া শুরু করছি। আর জানি বন্ধুগণ আর একটা জিনিস, যেখানেই মোমো থাকে স্যুপ যদি না থাকে আমার খাইতে একদম ভালো না, স্যুপ ছাড়া মোমো আমার ভালো লাগে না। তো এখানে আমরা সবাই মিলিয়ে খাইলাম আর সত্যি সত্যি টেস্টি আসলো। আমার চিকেনটাও দিছে তারা, চিকেনটার থেকে ভেজটাই বেশি মানে ভালো লাগছে। তো চলো এখানে খাওয়া দাওয়া তো আমরা কমপ্লিট হয়ে গেলো, এখন শুধু এইটা খাইলে হইব নি, মানে আস্তে আস্তে আরও খাইতে লাগবো না। আর চলো এখন আমার ভাই বোন সবাই মিলিয়ে গেছে গিয়া ঠান্ডা, তারপর চিপস উপস খাইতে আর কি। এখন কইছি চলো যে যেটা চিপস খাইতে ভালো পাইটা, তোমরা কে কোন চিপস খাইতে ভালো পাও কমেন্টে জানাইতে কিন্তু ভুলিও না। এখানে দেখো কি সুন্দর সুন্দর বোমও রাখছে অনেকটা, আর কে কিতা ফাটা ইসব আর জানাইও আমার একটু, আমার যদি না জানা হইব হইতো না। যার যেটা ফেভারিট আছে সবাই সবাইটা লই লইছে। তো চলো একটু খাওয়া দাওয়া করিলাই, মোমা খাই লইব না অত বড় মানুষটা, অত একটা মোমা খাই লইব না, একটু চিপস উপসও খাই। আর আমরা প্ল্যান করছি যে আগামী দিন সামনে ঘোরাঘুরি হমো আর রেস্টুরেন্টে গিয়ে খাইবো, আজকে খাইতাম না, আজকে গিয়ে মেইন আমরা ওইখানে যেতাম। দেখছেন আমার বোনটারে কি আদর করিয়া খাওয়াই দিলাম, কিন্তু না আমরা কতক্ষণ পরে চুলাচুলি হরমো ডং করলাম আমরা। তো চলো এখন আমরা আই গেছি চরবাজার। চরবাজার যদি আমার একলা যেতাম তো কোনো দিনই আমি চিনতাম না, তাই এক কালী পূজার সময় যাওয়া হয় আর কি, তাও বাইতারার সঙ্গে একলা কোনো দিনে গেছি না। এদিকে যেতে 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 আর পাইলেছি হঠাৎ করে কত সুজনদারে, সুজনদা আমার কুটুমের সঙ্গে লাগালাগি করে, তো সুজনদা কিটা কিটা খর আমার কুটুম রে। তো চলো আমার কুটুমে গেছি কেউ সামনে, তাই এখানে প্রসাদ নেয়ের আর কইতে পারবেন এখন আমরা কোন জায়গায় আইছি, কে কইতে পারবা কৌ তো, এখন আমরা আইছি কৌ, তাই আমার এদিকে এখন আমি পাইলেছি মিষ্টি, তাই খুশি। অগ্রদূত আই গেছে, অগ্রদূত কি সুন্দর বানাইছে না, মহাভারত বইয়ের থিম বানাইছে। ভিতরটা চলো তোমরা গিয়ে একটু দেখাই, এখানে ভিড় অনেকটাই কম আসলো, দেখো ভিতরে কেউই নাই। আর এখানে থিমগুলো অনেক বই, ওই যে বই রাখা হয়েছে। তো প্যান্ডেলটা আমার তো মোটামুটি ভালোই রাখছে, কারণ কালারফুল কালারফুল জিনিস দেখতে খান না ভালো লাগে। তো চলো এখন আমরা এখান থেকে আই গেছি কই কত কই আইছি, তোমরা আইডিয়া করতে পারবা। এখন আমরা নেক্সট আইসি হইল গিয়া কই আইছি, চলো আমি নিজেই দেখি লাই আগে কই আইছি, তারপর তোমরা এখন আই গেছি আমরা নবজাগরণ ক্লাব।
এটা ভিডিওতে পুরো দেখছি তো আজকে অত বালাহরি উঠাইতাম না তো মোটামুটি একটা উঠাইমু তো আমার বইন্যায় হরি এই প্যান্ডেলটাও সুন্দর হইছে মোটামুটি করিমগঞ্জের কালী পূজা খুবই ভালো লাগছে সুন্দর হইছে প্যান্ডেলগুলো একটা থেকে একটা সুন্দর হইছে আমার বেতালা থিমগুলো হইছে আর কি আর বিশেষ করিয়া আমার সবথেকে ভালো লাগছে যেটা আমার পার্সোনালি সবথেকে ভালো লাগছে হইল গিয়া ইয় ক্লাবটা শৌভনী ক্লাব আর মেলার মাঠের ক্লাব তারপর নবজাগরণ ক্লাব মানে সবগুলো সুন্দর আর কি কোনটা কইতাম কোনটা না এরকম পাওয়া নাই এই কারণে কি সুন্দর মানে আরতি চলছিল আমরা এটা গিয়া পাইছি না আরতি তো চলো দেখি একটু ঘুরিয়ে আমার বইনে দেখি হয় খুব সুন্দর তো আমরা এখানে কিতা করছি কয়েকটা ফটো উঠো উঠে গেছি তার সঙ্গে সঙ্গে পাইলেইছি দেখো দাদারে সন্দীপ দাদার বাইরে সন্দীপ দাদার লগে ফটো উঠছি বাট ভিডিও ক্লিপ লইতে ভুলি গেছি আর এই দেখো আমার বইনে এদিকে তাই নিজে নিজেই ক্লিপটা লইছে তারপরে কইছে যে এই ক্লিপটা যাতে কোনো মতেই কাটা হয় না এই ক্লিপটা যাতে ভিডিওর মধ্যে দেওয়া হয় তো আমিও ডরাইয়া দিলেইছে মই ছোটো মানুষ কইছে যখন তারপর এখন আমরা এগেছি কইব তো রেলগেটের সামনে এই ক্লাবের নাম কিতা আসছিল ইউথ কর্নার নাকি তো আসলো বলে গেছি কমেন্টে জানাইও তো এখানে থিমটাও কিন্তু খুব সুন্দর বানাইছে মানে আদিবাসীর থিম আর ভিতরটা তো সুন্দর ওই দিন প্রথম যে সময় আমি বাইরের থেকে আইয়া দেখছি কয়েকদিন আগে দেখে গেছি তো এই সময় অতটা বুঝছি না কিন্তু যে সময় গেছি ভিতরে অত সুন্দর লাগছে বহুত ভালো লাগছে আমার বোনে দেখো একবার খাই আবার লই লইছে প্রসাদ তাই বলে ভালো লাগছে দেখছো এখানে থিমগুলো দেখো এটাও কিন্তু বহুত সুন্দর হয়েছে বহুত ভালো লাগছে এই থিমটাও এই দেখো আমার বোন এদিকে আমার স্বামী তাই তারপরে স্বামী দেখছো কিতা খয় মানে আর কিতা খইতাম বন্ধু করেন কিছু খোয়ার নাই আর আমরা বহুত বেশি মজা করলাম আর মার বাবু বাইর হয়েছে না হাঁটতে লাগবো দিকে তাই এরা বাইর হয়েছে না হ্যাঁ আর তার মানে একটু ইয়ে হয়েছে তো এই হয়েছে তো তখন মানে হাঁটা চেরাফেরা করতে তো ভালো লাগে না কয় আমি ঘরের মধ্যে শান্তি ভিড়ও কম মানে এরকম আর কি তারা বহুত বেশি কইলেও তারা বাইর হয় না আর পূজার সময় বাইর হয়ে বহুত বেশি মাও শরীর খারাপ হয়ে গেছে ভাল লাগে না গরম ইতা ইতা আমরা বেশি জোরও করছি না আর কি এখানে দেখো এই যে উফরেগুলো দেখতে পাচ্ছ খানা খানা এগুলো ওইগুলো নারিকেলের বাটি যেগুলো আছে এগুলো খানা খানা করিয়া সুন্দর করিয়া দিছে সাজাইছে আর কি এদিকে আমার বইনে তো মানে ফটো আর ভিডিও করতে করতে শেষ হয়ে যায় বন্ধু করে আমি কিতা ব্লগার তারা আমরা ব্লগার ছাড়াও অত ফটো উঠায় অত ভিডিও করে কিতা হইতাম তো এইদিকে দেখি লইছি আর এটাই আমরা আজকে লাগিয়া লাস্ট প্যান্ডেল হইব তারপর আমরা ঘরে যাইমু এখানে দাদারে ফাইলেছি দাদা তোমরা সবাই শুভ দীপাবলি করে চলো বন্ধুগণ এই ভিডিওটা এখানে শেষ করি তোমরা কীরকম লাগছে কমেন্টে জানাইতে বলুন বাই।